রূপসাপুর জঙ্গলের সব পশু পাখিরা অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। সেই জঙ্গলের রাজা ছিল ঈগল মহাশয়। মহারাজ, আমাদের জঙ্গলের সব দানাদার খাবার প্রায় শেষ, এতো আবার বর্ষার দিন আসছে। আমরা যদি এখন থেকে আমাদের দানাদার খাবারের ব্যবস্থা না করি, তাহলে সামনে আমাদের না খেয়ে থাকতে হবে। আমি বুঝতে পেরেছি। এবার শোনো, আমাদের জঙ্গলের শেষ সীমানায় কিছু ফাঁকা জমি আছে, তোমরা সবাই মিলে সেখানে যাবে আর জমিগুলো চাষ করবে। আমি তার বিনিময়ে তোমাদের সবাইকে টাকা দিব। তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আমরা এক্ষুনি যাচ্ছি। এই, তোমরা সবাই নিজেদের বাড়ি ফিরে যাও আর কোদালের ব্যবস্থা করো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। এরপর রাজা নিজের প্রাসাদে চলে যায় আর সব পাখিরা নিজেদের বাড়ি ফিরে গিয়ে কোদালের ব্যবস্থা করে আর কোদাল নিয়ে সবাই জমিতে চলে যায় আর একসাথে সবাই মিলে কোদালের কাজ করতে থাকে। আমাদের চাষ করা শেষ হয়ে গিয়েছে, এবার শুধু বীজ বপন করা বাকি। বান্টি দাদা, বীজ বপনের আর কোনো চিন্তা নেই, আমি সব বীজ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই রাজামশাইয়ের কাছে যাও, গিয়ে টাকা নাও, আমি বাকি কাজগুলো সেরে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে ময়ূর, এই তোমরা সবাই চলো চলো। এরপর সব পাখিরা মিলে রাজার কাছে যায়। নিজেদের পারিশ্রমিক নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ময়ূর একা একাই তার হাতে থাকা বীজগুলো পুরো জমিতে ছিটিয়ে দেয় আর সে নিজেও তার পারিশ্রমিক নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, সব পাখিরা নিজেদের বাড়িতে ফেরে। সেনাপতি, কাল সকালবেলা আমি পাশের রাজ্যে ভ্রমণের জন্য বের হব, তুমি আমার জন্য হাতির ব্যবস্থা করে রেখো আর তার সাথে কিছু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, এসব নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না, আমি সব কিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে রেখে দিব। ঠিক আছে যাও, আর দাসীকে আমার আহারের ব্যবস্থা করতে বলো, আমি এখন আহার করে বিশ্রাম নেব। যথাজ্ঞা মহারাজ। এরপর সেনাপতি রাজার ঘর থেকে চলে যায় আর দাসীকে দিয়ে খাবার পাঠিয়ে দেয় আর রাজা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে, তখনই রাজা ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকে। রাজার চিৎকারে রাজপ্রাসাদ কাঁপতে থাকে। মহারাজ, আপনার কি হয়েছে? আপনি এত চিৎকার কেন করছেন? আমার চোখ, আমার চোখ, আমার চোখে যে ভীষণ ব্যথা করছে, আমি আমার চোখ দিয়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। এ তো মহাবিপদ, আপনার চোখ দিয়ে তো আবার রক্ত পড়ছে, কি করি এখন? কি আর করবে, যাও তাড়াতাড়ি রাজপুত্রকে খবর দাও, খবর দাও। সেনাপতি দ্রুত উড়ে রাজব্রতকে খবর দেয় আর খবর পেয়ে খুব দ্রুত রাজব্রত প্রাসাদে চলে আসে। এদিকে রাজার চিৎকার যেন কোনো ভাবে থামানো যায় না। মহারাজ, আপনি একটু স্থির হন মহারাজ, আমাকে একটু আপনার চোখটা পরীক্ষা করতে দিন মহারাজ। রাজা কোনো রকমে চিৎকার থামায় আর রাজগুপ্ত কোনো রকমে রাজার চোখ পরীক্ষা করে। মহারাজ, এ আপনার কোন রোগ হয়েছে? আমি তো একদমই ধরতে পারছি না, এর কোনো প্রতিকার আমার কাছে নেই মহারাজ। মূর্খ, সব মূর্খ, এত টাকা পয়সা দিয়ে আমি সব মূর্খকে পালছি। সেনাপতি যাও, কোথায় কোন ডাক্তার কবিরাজ রাজবৈদ্য আছে ডেকে নিয়ে এসো, আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না, আর পারছি না। রাজার রাগ দেখে সেনাপতি ভয় পেয়ে যায়, তাড়াহুড়ো করে দেশ বিদেশ থেকে সব ডাক্তার কবিরাজকে ধরে নিয়ে আসে। একে একে সবাই রাজার চোখ পরীক্ষা করতে থাকে, কিন্তু কেউ রাজার রোগ নির্ণয় করতে পারে না। তা দেখে রাজা তো রেগে আগুন হয়ে যায়। আমি সব কটাকে অন্ধকার কুটিরে বন্দি করব, আমি সবার ঘরদার নিব, এতগুলো ডাক্তার কবিরাজ কেউ আমার চিকিৎসা করতে পারছে না, কেউ বলতেই পারছে না আমার চোখে কি হচ্ছে। প্রহরী, এক্ষুনি সবগুলোকে বন্দি করো।
মহারাজ, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি আপনার চোখ পরীক্ষা করে দেখতে পারি। এতগুলো ডাক্তার কবিরাজ রাজবৈদ্য হেরে গেল, তারা কিছুই করতে পারলো না, আর তুই কোথাকার কে রে যে পরীক্ষা করবি? মহারাজের কাছে আমি অনুমতি চাচ্ছি, আমাকে একবার সুযোগ দাও হোক। আমি কথা দিচ্ছি রাজামশাই, হতাশ হবে না। সেনাপতি, ওকে আসতে দাও আমার কাছে। মহারাজ, আপনার চোখে কঠিন এক অ্যালার্জি হয়েছে, আর এই অ্যালার্জির কোনো ঔষধ এখনো আবিষ্কারই হয়নি। তাহলে কি এই রোগ থেকে আমি কিছুতেই মুক্তি পাবো না? একটা উপায় আছে মহারাজ, আপনি আপনার চোখ দিয়ে শুধুমাত্র সবুজ রং দেখতে পারবেন। সবুজ রং ব্যতীত যদি অন্য কোনো রং দেখেন তাহলে আপনার চোখ ঝলসে যাবে, আপনি আর কিছুই দেখতে পারবেন না, এমনকি আপনার মৃত্যুও হতে পারে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি অন্য কোনো রং দেখতে চাই না। সেনাপতি যাও, এক্ষুনি পুরো প্রাসাদ থেকে শুরু করে পুরো জঙ্গল সবুজ রং করে দাও, আমি কিছুতেই আর অন্য কোনো রং দেখতে চাই না। যথাজ্ঞা মহারাজ। এরপর সেনাপতি হাতির পিঠে চড়ে জঙ্গলে বেরিয়ে পড়ে, আর ঘেরা পিটিয়ে বলতে থাকে, শোনো শোনো শোনো, আমাদের মহারাজের এক কঠিন রোগ হয়েছে, আর তার জন্য মহারাজ সবুজ রং ছাড়া আর কোনো রং চোখে দেখতে পারবে না। যদি দেখে তাহলে মহারাজের চোখ একেবারে ঝলসে যাবে। মহারাজের ভালোর জন্য তোমরা সবাই নিজেদের বাড়ি আর বাড়ির আশেপাশের সব জায়গাগুলো সবুজ রং করে নাও। শোনো শোনো শোনো। আহারে, আমাদের মহারাজটা কতই না ভালো ছিলেন, আর আজ তার এত কঠিন রোগ হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না সেনাপতি মশাই, আমরা এক্ষুনি সবকিছু সবুজ করে নিচ্ছি। পাখিদের কথায় আশ্বস্ত হয়ে সেনাপতি সেখান থেকে চলে যায়, আর সব পাখিরা নিজেদের ঘর বাড়ি এমনকি আশেপাশের জায়গা জমিগুলো সবুজ করে দেয়। ওইদিকে আমি এমন খাবার খাবো না, এমন রং আমি চোখে দেখতে চাই না, চলে যাও বলছি আমার সামন থেকে। এই বলে রাজা দাসীর হাত থেকে খাবারগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রাজা পাগলের মতো ছটফট করতে থাকে। এসব দেখে দাসী ভীষণ ভয় পেয়ে যায়, দৌড়ে রাজার ঘর থেকে বেরিয়ে আসে। তোমরা কি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমাদের মহারাজের চোখের সাথে মাথাটাও গেছে, মহারাজ যে পাগল হয়ে গেছে। দাসীর ডাক শুনে সবাই তাড়াহুড়ো করে দৌড়ে আসে, আর দাসীর মুখে এসব কথা শুনে সবাই তা বিশ্বাসও করে নেয়। সবাই প্রাসাদ থেকে পালাতে থাকে। এদিকে রাজা ক্ষুধায় চিৎকার করতে থাকে, আমাকে তোমরা সবাই সবুজ খাবার দিয়ে যাও, আমার যে খিদে পেয়েছে, আমি আর আমার কষ্ট যে একদম সহ্য করতে পারছি না সহ্য করতে। রাজা একা ঘরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ রাজার কাছে আসে না। মহারাজ মনে হয় অনেক কষ্ট পাচ্ছে, দাসী যাও এখনি সবুজ রং দিয়ে খাবার রান্না করে নিয়ে এসো, মহারাজ খাবারের জন্য কষ্ট পাক, এটা আমি কোনোদিনও চাই না। সেনাপতির কথা মতো দাসী সবুজ রং দিয়ে রান্না করে খাবার নিয়ে আসে। সেনাপতি রাজার পাশে বসে রং করা খাবার খাওয়াতে থাকে, আর এভাবেই রাজার দিনের পর দিন কাটতে থাকে। রাজা নিজেকে ঘরবন্দি অবস্থায় রেখে দেয়। ওরে টুনি পাখি, তুই আমার ভুট্টা খাচ্ছিস, দাঁড়া আজ আমি তোদের জবাই করে ভুরি ভোজ করব। আমার কথা বলো না কৃষক, আমরা যে অনাহারী, খিদে না পড়ার কারণে আমরা তোমার ভুট্টা খেয়েছি, তুমি আমাদের দয়া করে ছেড়ে দাও না। তোরা আমার কতগুলো ভুট্টা খেয়েছিস জানিস? তোরা আগে আমায় ক্ষতিপূরণ দিবি, তারপরে আমি তোদের ছেড়ে দিব। ক্ষতিপূরণ দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই, তুমি আমাদের ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমরা আর কোনোদিন এখানে আসব না। আমি আমার ছানাগুলোকে নিয়ে বনের গহীনে চলে যাব, তবু আমাদের ছেড়ে দাও। ঠিক আছে, তোরা যখন এত করেই বলছিস তখন আমি তোদের ছেড়ে দিচ্ছি, কিন্তু এর পরও যদি তোরা আবার ফিরে আসিস সেদিন কিন্তু আর ছেড়ে দেব না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আর আসব না।
কৃষক টুনি আর তার দুই ছানাকে দয়া করে ছেড়ে দেয়। আর টুনি তার ছানাগুলোকে নিয়ে উড়তে উড়তে রূপসাপুর জঙ্গলে চলে আসে। আমরা আর উঠতে পারছি না, আপনি কিছু খেতে হবে মা, তুমি আমাকে কিছু খেতে দাও না মা। এখানে তো আমি সবই সবুজ দেখতে পাচ্ছি রে মা, কোনটা ফুল আর কোনটা ফল বা কোনটা পাতা সেটা তো একদম আলাদা করতে পারছি না, সবই কেন জানি সবুজ। মা চলো না আমরা সামনে যাই, সামনে তো প্রাসাদ দেখা যাচ্ছে, রাস্তায় গেলে অবশ্যই কোনো না কোনো খাবার পাবো গো। তুই একদম ঠিক বলেছিস মা, শুনেছি এই জঙ্গলের রাজা নাকি অনেক দয়ালু। এরপর টুনি তার দুই কন্যাকে নিয়ে প্রাসাদের সামনে যায়। আর পুরো প্রাসাদ সবুজ দেখে প্রহরীকে বলে, প্রহরী এই রাজ্য সবুজ সমারোহ কেন? ও আচ্ছা, এই জঙ্গলের রাজা এত বোকা কেন? আমি কি একটু রাজার সাথে দেখা করতে পারি? প্রহরী আর বারণ না করে টুনিকে ভিতরে যেতে দেয়। আর ভিতরে ঢুকে টুনি রাজাকে বলে, মহারাজ আপনার রোগ হয়েছে আর তার জন্য আপনার সবুজ রং প্রয়োজন। এভাবে নিজেকে ঘরবন্দি করে পুরো জঙ্গল না বদলিয়ে একটা সবুজ রঙের চশমা পরে নিয়ে তাই তো আকাশ বাতাস সবকিছু সবুজ লাগবে। তুমি তো সত্যি কথাই বলছো, এমনটা তো আমি আগে ভেবে দেখিনি। যদি এমনটা ভেবে দেখতাম তাহলে আর আমাকে ঘরবন্দি থাকতে হতো না। রাজা টুনির কথায় নিজের ভুল বুঝতে পারে আর চোখে সবুজ চশমা পরে নেয়। এ কারণে আমাদের চিন্তা শক্তি বড় করতে হবে, আমাদের নজরকে বদলাতে হবে। কিছু কিছু সমস্যা আমাদের জীবনে এমন হয় যার সমাধান অনেক সহজ, কিন্তু আমাদের মনোযোগ সহজ সমাধানের দিকে যায় না। আমরা একটু চিন্তা করলে বড় বড় কঠিন সমস্যার সমাধান খুব সহজ উপায়ে করতে পারি। মা বাবা তো মারা গেছে, মাত্র 4 দিন হলো, আর এত তাড়াতাড়ি তুমি আমার অভিষেক করাতে চাচ্ছ যে? বাবা, তোর বাবা মা মারা যাবার পর থেকে পুরো রাজ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমারও বয়স হয়েছে, তাই আমিও সবার মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পুরো রাজ্য নরবরে হয়ে যাবে। যখন তখন প্রতিবেশী রাজ্য এসে আমাদের রাজ্যে আক্রমণ চালাবে, আমাদের রাজ্য দখল করে নিতে পারবে। এখন একজন যোগ্য শাসক ভীষণ প্রয়োজন বাবা, তাই আমি তোকে অভিষেক করানোর সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করেছো তাই হবে। তোমরা সবাই শোনো, আজ থেকে আমি রাজকুমারকে এই রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষেক করালাম। রাজ্যের ভালো মন্দ সব কিছু আজ থেকে নতুন রাজার হাতে। জয়, নতুন রাজার জয়। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিষ্ঠার সাথে তোমাদের সেবা করতে পারি। সবাই নতুন রাজার জয়ধ্বনি দিতে থাকে, সেখান থেকে বেরিয়ে যায়। রাজা তার রাজ্যের সকল কাজকর্ম শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে রানী এসে বলতে থাকে, বাবা টোনা, আমাদের রাজ্য অনেক দামি, কারণ আমাদের এই রাজপ্রাসাদের একটা কক্ষের নিচে এক সুরঙ্গ আছে। সেই সুরঙ্গের শেষে আছে এক কাচের বলয়, সেই বলয়ের মধ্যে আছে অলৌকিক ক্ষমতা। সেই ক্ষমতা যার হাতে যাবে সেই হবে অধিক শক্তির অধিকারী। তোকে অনেক সাবধানে এই রাজ্য রক্ষা করতে হবে। ঠিক আছে মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সব সামলে নিতে পারবো। আর একটা কথা বাবা, তুই একা কিছু করতে পারবি না, তোর বংশধরের প্রয়োজন আছে, তাই তোকে যেবার বিয়ে করতে হবে। আমি পাশের জঙ্গলের রাজাকে তার কন্যাকে নিয়ে প্রাসাদে আসতে বলেছি, আগামীকাল শুভ কাজটা সেরে ফেলতে চাই। মায়ের কথায় টোনা নীরব হয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে রাত হয়ে আসে।
আবার রাত পেরিয়ে ভোরও হয়। এদিকে পাশের জঙ্গলে রাজা তার কন্যাকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। মহারানী, এবার হয়তো আমরা আসল কাজটা শুরু করতে পারি। হ্যাঁ রাজা মশাই, আপনি একদম ঠিক বলেছেন। বাবা টোনা এই হারটা রাজকুমারীর গলায় পরিয়ে দে আর রাজকুমারীকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দে। মায়ের কথা মতো রাজা রাজকুমারীকে যেই না হারটা পরাতে যাবে, তখনই সেখানে একটা সাধু বাবা এসে হাজির হয়। ভাষ্য সাভাষ্য, থামুন রাজা মশাই, আপনি ওই রাজকুমারীকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। এ আপনি কি বলছেন সাধু বাবা, আর কেনই বা আপনি শুভ কাজে বাধা দিচ্ছেন বলুন তো? আমি কি আর সাধে বাধা দিচ্ছি? আপনার ছেলের কুকপাল, কারণ তার কপালে যে পত্নী বিয়োগের চিহ্ন আছে, সে যেই মেয়েকেই বিয়ে করবে সেই মেয়েই মারা যাবে। আপনি তাহলে কেন জেনে শুনে অন্যের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন বলুন? কি এত বড় ধোকা আমার সাথে! আমি এই বিয়ে কিছুতেই করব না। হ্যাঁ মা, চল এসব প্রতারক পাখিদের প্রাসাদে আর এক মুহূর্ত থাকা চলবে না। রাজা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে রানী মহা চিন্তায় পড়ে যায়। বাবা টোনা, এবার কি হবে? আমি যদি তোর বিয়ে দিতে না পারি তাহলে তো তোর বংশধর আসবে না, বংশধর না এলে তো রাজ্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে বাবা। সব পাখিরা কত বোকা, কত সহজে আমার ফাঁদে পা দিয়ে দিল। এবার আমাকে আমার শক্তি অর্জন থেকে কেউ বাধা দিতে পারবে না, কেউ না। রাক্ষস হাসতে হাসতে তার গুহায় চলে যায় আর নিজের তপস্যায় মগ্ন হয়ে পড়ে। ধীরে ধীরে রাজার মন্দ কপালের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। এরপর একদিন রাজা তার রাজ্যে বের হয়। তাকে দেখে সবাই বলতে থাকে, আয় মেয়েরা, তোরা তাড়াতাড়ি ঘরে ঢুকে যা, একবার যদি অলক্ষণে রাজার চোখ তোদের উপর পড়ে তাহলে তোদের কপালে শনি দেখা দিবে, বুঝেছিস? তুমি একদম ঠিক বলেছো, আমরা চাই না কিছুতেই আমাদের কপালে শনি ধরুক। এই বলে সব পাখিরা নিজেদের ঘরে ঢুকে যায় আর রাজা তার প্রজাদের এমন আচরণে ভীষণ কষ্ট পায়। সব কষ্ট চাপা রেখে প্রজাদের বলতে থাকে, তোমরা সবাই শোনো, উত্তরের জঙ্গলে পানির অভাব দেখা দিয়েছে, আমাদের সবাইকে সেখানে গিয়ে একজোট হয়ে কাজ করতে হবে, তাই আমি তোমাদের সাহায্য কামনা করছি। যে রাজার কপালে শনি, আমরা সেই রাজার শাসন মানি না, মানবো না। এই চল তোরা সবাই এখান থেকে চল। রাজাকে অপমান করে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজা প্রাসাদে ফিরে আসে আর নিজেকে ঘরবন্দি করে রাখে। আর তা দেখে রানী ভীষণ রেগে যায়। আমি তোকে অভিষেক করিয়েছি রাজ্য শাসন করার জন্য, আর তুই কিনা রাজ্যের সব কাজ বাদ দিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছিস? মা, তুমি তো জানোই আমাকে কেউ পছন্দ করে না, আমার শাসন মানতে চায় না, সেখানে আমি কি করে সবাইকে শাসন করব বলো? আর তাই তো আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছি। তুই রাজা আর তোকে রাজার মতোই থাকতে হবে, তোকে কড়া শাসন করতে হবে, এই আমি বলে দিলাম। রানী তার কথা শেষ করে সেখান থেকে চলে যায় আর রাজা মায়ের এমন কথায় আরো বেশি কষ্ট পায় আর মনের দুঃখে প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! আমি যে আটকা পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও! কেউ বিপদে পড়েছে মনে হচ্ছে, আর আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে। রাজা শব্দের অনুসরণ করে সামনে দিকে যেতে থাকে, তখনই সেই মানুষ ছানাটাকে দেখতে পায়। ছোট্ট ছানা, তুমি এখানে কিভাবে আটকা পড়লে বলো তো? আমি আমার বাবা মার সাথে যাচ্ছিলাম, কিছু মানুষ এসে আমার বাবা মাকে মিথ্যে বলে জঙ্গলের ভিতরে নিয়ে যায়,
আমাকে জালে বন্দি করে এখানে রেখে যায়। জানি না ওরা 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 আমার বাবা মায়ের সাথে কি করেছে। আহারে, তুমি একদম কেঁদো না, আমি তোমাকে এক্ষুনি জাল থেকে বের করে দিচ্ছি। তারপর তুমি আর এক মুহূর্ত দেরি না করে থানায় চলে যাবে, আর সেখানে থাকা পুলিশদের সাহায্যে তুমি তোমার মা বাবাকে খুঁজে বের করতে পারবে। এরপর টোনা দ্রুত জাল থেকে বাচ্চাটিকে বের করে। বাচ্চাটিও টোনাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এই জগতে কতই না প্রাণী বিপদের মুখে পড়ে আছে, আর আমার কপালটাই তো কত খারাপ। এই বলে মুচকে হেসে টোনা প্রাসাদে ফিরে আসে। তার মাথার মুকুট খুলে রেখে ঘরে থাকা একটা বাঁশি নিয়ে বেরিয়ে পড়ে। কে গো তুমি, এত মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছো? তোমার বাঁশির সুরে যে আমি পুরো মাতাল হয়ে গেছি। আমি তো পোড়া কপালি, আমার বাঁশির সুরেও আবার কারো মন কাটতে পারে? এ তো আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। যাই হোক, আমার পরিচয়, আমি একজন বাঁশিওয়ালা, কিন্তু তুমি কে? আমি হলাম দুই জিলাপি দোকানের মালিক। ওই তো পাশেই আমার দোকান, চলো না তোমাকে আমার দোকানের কিছু জিলাপি খাওয়াই। একবার যদি তুমি আমার দোকানের জিলাপি খাও তাহলে বারবার খেতে চাইবে। টোনা টুনির কথায় বারণ করলো না, টুনির সাথে যেতে থাকলো। কিন্তু হঠাৎ করে কি যেন মনে মনে ভাবতে থাকে, মেয়েটা হয়তো আমাকে চেনে না, তাই আমার সাথে এত ভালো আচরণ করছে। যাই হোক, ওর সাথে এখন আমার যাওয়া একদম যাবে না। এই মেয়ে শোনো, আমি এখানেই বসে আছি, তুমি বরং গিয়ে তোমার দোকান থেকে আমার জন্য জিলাপি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এই যাব আর আসব। টুনি টোনাকে রেখে জিলাপি আনতে যায়, আর টোনা গাছের নিচেই দাঁড়িয়ে থাকে। এমন সময় পুরো জঙ্গল কাঁপতে শুরু করে। এ কি হলো, পুরো জঙ্গল এভাবে কেন কাঁপছে? প্রাসাদ থেকে এত চিৎকারই বা কেন আসছে? ওখানে কি কোনো অঘটন ঘটলো না তো? শয়তান রাক্ষস, তুই আবার আমার মাকে কেন বেঁধে রেখেছিস? ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমার মাকে। তোর মাকে ছেড়ে দিলে যে আমি আমার শক্তির উৎস খুঁজে পাবো না। ওই শক্তির উৎস তুই কোথাও খুঁজে পাবি না, ওগুলো সব আমাদের বংশধররা পাবে। বংশধর? আমি তো তোদের সেই বংশধর আসার পথটাই বন্ধ করে দিয়েছি। তুই আমার বংশধর আসা কিভাবে বন্ধ করেছিস বল? সেদিন তোর ছেলের বিয়েতে যে সাধু এসেছিল সেটা আর কেউ নয়, সেটা আমি। তোর ছেলের কপাল অনেক ভালো, কিন্তু আমি সেদিন মিথ্যে পত্নী বিয়োগের কথা বলেছিলাম, আর তোরা তাই বিশ্বাস করেছিস। শয়তান মিথ্যেবাদী, তোর মৃত্যু আজ আমার হাতে। এই বলে টোনা উড়ে গিয়ে তলোয়ার নিয়ে আসে, আর রাক্ষসও টোনার সাথে লড়াই করতে শুরু করে। তোর শক্তি আর কোনোভাবেই কাজ করবে না, এবার দেখবি শুধু আসল খেলা। এই বলে টোনা রাক্ষসকে আঘাত করতে থাকে। এক একটা তলোয়ারের আঘাতে রাক্ষসের শক্তি আরো কমতে থাকে। আমি কিছুতেই আর আমার শক্তিকে কোনো কাজে লাগাতে পারছি না, এভাবে হেরে যাওয়া আমি আর কিছুতেই মানতে পারছি না। রাক্ষস চিৎকার করতেই থাকে, কিন্তু টোনা আর কোনোভাবেই থামে না। তাদের ঐতিহ্যবাহী আশীর্বাদী তলোয়ার দিয়ে রাক্ষসকে আঘাত করে। রাক্ষস তক্ষুনি পুড়ে ছাই হয়ে যায়। মা, আমাদের আর কোনো ভয়ই থাকলো না, এবার আমরা আমাদের রাজ্য আর অলৌকিক ক্ষমতা সবই রক্ষা করতে পারবো। হ্যাঁ বাবা, তুই একদম ঠিক বলেছিস, আসলে মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে কোনো কাজ করতে চাইলে সে কাজ কখনোই সফল হয় না। রাক্ষস যদি মিত্রতা করত, সবাইকে সাহায্য করার প্রতিজ্ঞা করত, কারো কোনো ক্ষতি না করত, তাহলে আমি নিজ ইচ্ছায় রাক্ষসের হাতে শক্তিগুলো তুলে দিতাম। কিন্তু রাক্ষস তো আর সেটা বুঝলো না, ও ধ্বংস হয়েছে। অনেক ভালো হয়েছে মা। হ্যাঁ বাবা, কিন্তু এখন তোকে বিয়ে করতে হবে, আমারও অনেক বয়স হয়েছে।
যখন তখন আমার মৃত্যু হতে পারে, তার আগে তুই রানী নিয়ে আয় বাবা। মা, এক সাধারণ ঘরের মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি ওই সাধারণ মেয়েকেই এই প্রাসাদের রানী করতে চাই মা। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর মায়ের সম্মতি নিয়ে টুনা টুনিকে বিয়ে করে আর সংসার করতে থাকে। ওইদিকে রাজার স্ত্রী বেঁচে থাকার কারণে সবার ভুল ভেঙে যায়। আমরা আমাদের রাজাকে ভুল বুঝেছিলাম, আমরা আমাদের রাজার কাছে ক্ষমা প্রার্থী, আর এরপর থেকে আমরা আর কোনোদিনও রাজার অবাধ্য হব না, রাজার শাসন মেনেই চলব। সবাই নিজেদের ভুল বুঝে রাজাকে মেনে নেয়। আসলে আমাদের কখনোই প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করতে নেই, এতে করে সহজ বিষয়ও অনেক জটিল হয়ে যায়। তাই আমরা কারো কথা বিশ্বাস না করে প্রমাণে বিশ্বাসী হব, কান কথাকে না প্রমাণ করব। মেনু টুনটুনি তার চাকরিজীবী ছেলে টোনার জন্য অনেক বড়লোক ঘরে মেয়ে খুঁজছিল, কিন্তু হঠাৎ টোনা তার মা মেনু টুনটুনিকে কিছু না জানিয়ে তার প্রেমিকা টুনিকে বিয়ে করে ফেলে। এরপর টুনি টোনাকে নিয়ে তার বাবার রাজু টোনার কাছে আশীর্বাদ নিতে যায়। বাবা, আমি টোনাকে বিয়ে করেছি, তুমি আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করো বাবা, আমরা তোমার আশীর্বাদ নিতে এসেছি। টুনির এই কথা শুনে রাজু টোনা অবাক হয়ে যায় আর টুনিকে বলে, মুখ পড়ি, তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি, আমি তোকে এই টোনার থেকে অনেক বড়লোক ঘরে বিয়ে দিতাম, তুই আমার সব আশা নষ্ট করে দিলি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, কখনো আমার সামনে আসবি না, আমার বাড়িতে পাও দিবি না। এ কথা বলে টুনিও টোনাকে রাজু টোনা কিছুতেই মেনে নেয় না আর বাড়ি থেকে বের করে দেয়। টুনির বাবার এমন আচরণ দেখে টুনি খুব কষ্ট পায় আর টোনাকে বলে, টোনা, আমার বাবা তো আমাদের কিছুতেই মেনে নিল না, তোমার মাও যদি আমাদের মেনে না নেয় তবে আমরা কোথায় যাব টোনা? একদম তুমি চিন্তা করো না টুনি, আমার মা আমাদের ঠিক মেনে নিবে, চলো এখন আমরা মায়ের কাছে যাই। এই কথা বলে টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে যায় আর মিনু টুনটুনির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর টোনা মিনু টুনটুনিকে বলে, মা, ও মা, দেখো আমি তোমার বৌমাকে নিয়ে এসেছি, আমাদের ঘরে তুলে নাও মা, এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল, তোমাকে কিছুই জানাতে পারেনি মা, তুমি এ নিয়ে রাগ করো না। মিনু টুনটুনি টোনার এই কথা শুনে ভীষণ রেগে যায় আর বলে, হায় হায় রে, এটা তুই কি করলি টোনা, তোকে আমি কত বড়লোক ঘরে বিয়ে দিতাম, তুই কোন ভিখারির ঘরে মেয়েকে তুলে আনলি রে, শরীরে তো দেখছি একটা গহনাও নেই, ভেবেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে ঘরে লাখ টাকা আনবো, সব স্বপ্ন আমার মাটি হয়ে গেল এখন। আর শোন বাবা, তুই যখন বিয়ে করে এনেছিস তবে কান খুলে শুনে রাখ, টাকা ছাড়া এই মেয়েকে আমি কখনো মেনে নিব না, এই বলে দিলাম আমি। এই কথা বলে মিনু টুনটুনি টোনা আর তার নতুন বউ টুনিকে ঘরে ঢুকতে দেয়। পরের দিন সকালবেলা, হায় হায় রে, ছেলে আমার চাকরিতে চলে গেছে, আর এই নবাবজাদি এখনো ঘুম থেকে উঠেনি, এই নবাবজাদি তো সংসার আমার রসাতলে নিয়ে যাবে, ভেবেছিলাম ছেলেকে বিয়ে করিয়ে অনেক টাকা আনবো, সেই টাকা দিয়ে আমার জন্য অনেকগুলো কাজের লোক রাখবো, আমার মনের কোনো আশাই যে পূর্ণ হলো না, কপাল আমার সব কপাল। মিনু টুনটুনির চিৎকার চেঁচামেচি শুনে টুনির ঘুম ভেঙে যায় আর তাড়াতাড়ি টুনি মিনু টুনটুনির ঘরের ভিতর চলে যায়। মিনু টুনটুনিকে বলে, মা, আমাকে ক্ষমা করে দিন, বেলা হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, এক্ষুনি দাঁড়ান আপনি, আমি আপনার জন্য চা করে আনছি, রাগ করবেন না মা। এ কথা বলে টুনি রান্নাঘরে চা করতে চলে যায় আর কিছুক্ষণ পর চা নিয়ে মিনু টুনটুনি ঘরে আসে। তারপর টুনি মিনু টুনটুনিকে চা দেয় আর মিনু টুনটুনি চা খাওয়া শুরু করে। ছি 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 ছি, এ কি চা করেছিস, বাপের বাড়িতে কি কোনোদিনও রান্নাঘরে ঢুকিসনি নাকি তুই বলতো, এক কাপ চাও ঠিক মতো বানাতে পারিস না?
তোর চা তুই খা নে। এই কথা বলে মিনু টুনটুনি গরম চায়ের কাপ টুনির গায়ে ছুঁড়ে মারে আর টুনির শরীর পুড়ে যায়। ব্যথায় টুনি চিৎকার করে কাঁদতে থাকে। ও মা গো, আমার শরীরটা পুড়ে গেল গো, বড্ড জ্বলছে, খেয়ে একটু ঠান্ডা পানি দাও না। ওসব রঙের কান্না আমার সামনে একদম কাঁদবি না বলে দিলাম। যেদিন বাপের বাড়ি থেকে আমাকে 1,00,000 টাকা এনে দিতে পারবি সেই দিন তোকে আমি আদর করব। আর আজ থেকে বাড়ির সব কাজ করবি তুই, সব কাজের লোককে আমি তাড়িয়ে দিব। যতদিন টাকা নিয়ে আসতে না পারবি ততদিন তুই এ বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবি, বুঝেছিস? এরপর মিনু টুনটুনি সেখান থেকে চলে যায় আর টুনি কাঁদতে থাকে। তারপর রাত হয়ে গেলে টোনা অফিস থেকে ফিরে আসে। টুনির পোড়া শরীর দেখে টোনা বলে, টুনি তোমার শরীর এভাবে পুড়ে গেল কিভাবে? একটু সাবধানে তো চলতে পারো নাকি? টোনার কথা শুনে টুনি মিনু টুনটুনির সব খারাপ আচরণের কথা বলে। সব শুনে টোনা বলে, কিছুতেই না, আমার মা কারোর সাথে এমন আচরণ করতেই পারে না। তুমি আমার মায়ের নামে একটাও মিথ্যে কথা বলবে না বলে দিলাম। আর টুনি, তোমার বাবার কাছ থেকে 1,00,000 টাকা এনে দিলে কি হবে বলো তো? আমার মা তো বেশি যৌতুক চায়নি, মাত্র 1,00,000 টাকায় চেয়েছে, এতটুকুই তুমি দিতে পারবে না তোমার বাবার কাছ থেকে এনে? না টোনা, আমি কিছুতেই তোমার মায়ের নামে মিথ্যে কথা বলছি না। আর তুমি তো জানোই আমার বাবা আমার বিয়েটা মেনে নেয়নি, টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। টুনির কোনো কথার জবাব না দিয়ে টোনা বিছানায় শুয়ে পড়ে। এভাবেই টুনির দিন কাটছিল। যত দিন যাচ্ছিল টুনির প্রতি অত্যাচার অবিচার ততই বাড়ছিল। একদিন সকালবেলা টুনি ঘর মুছছে, এমন সময় সেখানে টুনির শাশুড়ি মিনু টুনটুনি আসে। এতদিন তো হয়ে গেল, এই নবাবজাদি, তোর কানে কোনো কথা যায় না? তুই আমাকে যৌতুকের টাকা এনে দিবি না বল তো? টাকা ছাড়া এবারের ভাত আর তোর কপালে জুটবে না। আজ আসুক আমার ছেলে, দেখ আমি তোর কি অবস্থা করি। মিনু টুনটুনির কথা শুনে টুনি অসহায়ের মতো কাঁদতে থাকে আর ভাবে, হায় ঈশ্বর, এখন আমি কোথায় যাব? বাবা তো আমাকে কিছুতেই টাকা দিবে না, ভালোবেসে যাকে বিয়ে করেছি সেও তো আমার দিকে ফিরে তাকাচ্ছে না। এ কথা ভেবে টুনি ঘরে সব কাজ করছিল। এদিকে রাত হয়ে যায়, টোনা চাকরি থেকে বাড়ি ফিরে আসে। টোনাকে দেখে মিনু টুনটুনি কাঁদতে কাঁদতে বলে, টোনা রে, কোন ডাইনিকে তুই বিয়ে করে এনেছিস রে বাবা? দেখ দেখ ও আমার কি হাল করেছে। আমি শুধু ওকে বলেছিলাম কবে 1,00,000 টাকা এনে দিবে বৌমা, এটা বলা কি আমার ভুল হয়েছে রে বাবা? এই মেয়ে কোনো কথা না শুনে আমাকে অনেক মেরেছে, আমার কোমরটাই বুঝি ভেঙে গেছে রে বাবা। ওরে বাবা রে, কি ব্যথা করছে। টোনা মিনু টুনটুনির এই কথা শুনে ভীষণ রেগে যায়। রেগে গিয়ে টুনিকে অনেক মারধর করে। আমার মা তোকে কি এমন বলেছিল যে মায়ের শরীরে তুই হাত তুলেছিস? 1,00,000 টাকায় তো মাত্র চেয়েছিল, তাই না? বেশি তো চায়নি। শয়তান মেয়ে, আমার মায়ের কথা মতো 1,00,000 টাকা না এনে দিতে পারলে আমি তোকে ছেড়ে দিব আর অন্য কাউকে বিয়ে করে আনবো, বুঝেছিস? তুই কান খুলে কথাটা শুনে রাখ। টুনিকে এভাবে মারতে দেখে মিনু টুনটুনি ভীষণ খুশি হয় আর টোনাকে বলে, মার বাবা, আর জোরে জোরে মার, এই মেয়ের অল্প মার খেলে কিছুই হবে না। কি সাহস, এতদিন থেকে আমি বলছি যৌতুকের টাকা এনে দিতে, কিন্তু কিছুতেই ও আমার কথা শুনছে না। তোকে আমি অনেক বড় লোক, মেয়ের সাথে বিয়ে দিব রে বাবা। মার বাবা, ওকে মেরে ফেল, আরো বেশি করে মার। মিনু টুনটুনির এসব কথা শুনে টোনা আরো মারতে থাকে। তখন টুনি কাঁদতে কাঁদতে বলে, মেরো না আমাকে, আর মেরো না টোনা, আমি কোথা থেকে এতগুলো টাকা আনবো? ছেড়ে দাও টোনা আমাকে, আমার খুব ব্যথা লাগছে। টোনা টুনির কোনো কথাই শোনে না, মারতেই থাকে। তারপর টুনিকে বাড়ি থেকে মিনু টুনটুনি আর টোনা বের করে দেয়।
আমার 1,00,000 টাকা যদি আনতে পারিস তবে এই বাড়িতে তুই পা দিবি, নইলে খবরদার এই বাড়ির দিকে পা বাড়াবি না, বুঝেছিস? না হলে তোর পা আমি ভেঙে ফেলব। টুনির শাশুড়ির কথা শুনে আর কোনো উপায় না পেয়ে টুনি বাবার বাড়ি চলে যায় আর তার বাবাকে বলে, বাবা আমাকে বাঁচাও বাবা, ওরা আমার কাছে 1,00,000 টাকা যৌতুক চাচ্ছে। দেখো বাবা, আমাকে ওরা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে টাকা না পেলে কিছুতেই আমাকে সংসার করতে দিবে না। তুমি আমাকে টাকা দাও বাবা। কিছুতেই আমি তোকে টাকা দিব না, নিজে নিজে বিয়ে করার আগে আমাকে জানিয়েছিলি, তবে এখন কেন আমার কাছে এসেছিস? হতচ্ছাড়ি, সমাজে আমার মুখে চুনকালি দিয়েছিস তুই, চলে যা আমার বাড়ি থেকে, দূর হয়ে যা। টুনির বাবা রাজু টুনা টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুনি উপায় না পেয়ে অসহায় ভাবে বনের মধ্যে ঘুরতে থাকে আর ভাবতে থাকে, হায় ঈশ্বর, এখন আমি কোথায় যাব? 1,00,000 টাকা না নিয়ে গেলে তো শাশুড়ি মা আমাকে কিছুতেই বাড়িতে উঠতে দিবে না, এদিকে বাবাও তো আমাকে কোনো সাহায্য করলো না। না, আমি আর ভেঙে পড়ব না, আমি শহরে চলে যাব, আমি সেখানেই নিজেই উপার্জন করে আমার বাকিটা জীবন কাটিয়ে দিব। আমি আর কার ওপর নির্ভরশীল হব না, আমি নিজেই আত্মনির্ভরশীল হব। এরপর টুনি তার কথা মতো শহরে চলে যায়, সেখানে সে কাজ করে উপার্জন করে আর সেই উপার্জন দিয়ে সে নিজে স্বাবলম্বী হয় আর বাকিটা জীবন সুখের শান্তিতেই দিন কাটাতে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পাই যে বিপদের সময় মরণকে বেছে না নিয়ে আমাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত। যতই আমাদের সামনে বিপদ আসুক না কেন, তা মোকাবেলার করা সাহস রাখতে হবে, তবেই আমরা জীবনে উন্নতি করতে পারবো। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।